বিপিএল অভিজ্ঞতার পাশাপাশি এবার বিভিন্ন দলের সুযোগ পেয়েছেন তরুণ ক্রিকেটাররাও তাদের কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করছেন বিসিবির প্রধান নির্বাচক সহ বিভিন্ন দলের কোচরা বঙ্গবন্ধুর নামে বিপিএল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাভাবিকভাবেই থাকছে নিশ্চিদ্র নিরাপত্তা বঙ্গবন্ধু বিপিএল এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে তিন স্তরে বসার ব্যবস্থা সেই সঙ্গে বসানো হয়েছে দশটির বেশি জায়ান্ট স্কেন সাড়ে পাঁচ ঘন্টার ইভেন্টটি সাজানো হয়েছে দুই পর্বে প্রোগ্রামটা মূলত কালচারালের মধ্যে সীমাবদ্ধ রাখা হচ্ছে কনসার্ট আপনারা জেনেছেন যে গান হবে শুধুমাত্র এবং মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন ঘোষণা করার পরে এবং আগে দুই ভাগে প্রোগ্রামটাকে ভাগ করা হয়েছে দেশি শিল্পী এবং বিদেশি শিল্পীদের সমন্বয়ে আসরে ব্যাটসম্যানদের কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করছেন বিসিবির প্রধান নির্বাচক হাজুল আবেদিন নান্নু এখানে কিন্তু অনেক কিছু অনেক অনেক খেলোয়াড়কে নেওয়া হয়েছে যাদেরকে আমরা আগামী ভবিষ্যতে আমাদের জাতীয় দলে দেখতে চাই এরকম খেলোয়াড়ও আছে এবং একটা কম্বিনেশন যথেষ্ট ভালো করেছি ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক দিয়ে তো আশা করছি কুমিল্লা খুব ভালো ক্রিকেটটা ইউ করবে ব্যাটে বলে দুর্দান্ত লড়াইয়ে জমি উঠতে পারে বঙ্গবন্ধু বিপিএল এই ব্যাপারে আশাবাদী চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর কোচ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হয় কি ড্রাফট একটা বড় একটা রোল প্লে করে সো আপনি যে প্লেয়ারই চান না কেন ডিফিকাল্ট টু গেট অ্যাজ পার ইওর রিকোয়ারমেন্টস তারপর যেটা পাওয়া গিয়েছে সেই তুলনায় ইজ রিয়েলি গুড আর বঙ্গবন্ধু বিপিএল এর টাইটেল স্পন্সর হয়েছে আকাশ ডিটিএইচ তানবি হাসান দীপ্ত স্পোর্স